হাই ফ্রেন্ডস মু শুনে সমস্ত স্বাগত করছি ওড়িশা জব ইনফো রে আশা করছি সমস্তে ভালো থাকবে সমস্ত নিজ নিজের প্রিপারেশন কো আগু বড়ি চলতিবে তো এথরে তো ওড ট্রিপল এসি যাও ওএসএসসি হই যাও কিংবা আপনকর কোনসে সেন্ট্রাল কিংবা স্টেট গভর্নমেন্ট পক্কা নেকি যাবে অলরেডি মু ইংলিশ সব ক্লাস সারি দিয়েছি নর্মালি এবে প্র্যাকটিস হিঁ চলছে তো যে দেখি না তো দয়া করে চ্যানেলে ভিজিট করি সবুক ইংলিশ ক্লাস চেক করে নিও হোপফুলি সবকিছু আপনার ইজিলি বুঝিপারে বেসিক লেভেলে পড়াইছিল আজিঠু মু কম্পুটর ক্লাস স্টার্ট করছি নর্মালি আপনার সামনে কম্পুটর মু এমসিকিউ হি আনবি কোনসে চ্যাপ্টর কো এটি পড়াইবি না বিকজ দেখুন কম করবে আপনার চ্যাপ্টার যদি পড়া পাই চাহুন ডাইরেক্ট মু আপনার পিডিএফ গ্রুপে দিয়ে দিয়েছিল কিংবা টেলিগ্রাম চ্যানেলে বি পড়ছি কোনসে পিডিএফ পিক করুন থরে পড়ি দিও তাকে চারি পাঁচথর পড়া কিছু দরকার নেই থরে পড়ি দিও ম্যাক্সিমম আপনার এমসিকিউ পড়ুন বেটর রহবে কারণ এমসিকিউ পড়লে আপনার ক্লারিটি বনে আপনার এক্সট্রা কোশ্চিন বি জানিপারতে বট কোনসে পিডিএফ পড়বে তাকে কমপ্লিটলি থরে সারিদেবে থিওরিটা তারপরে এমসিকিউ লগাই স্টার্ট করে দেবি আপনার ডেলি 25টা এমসিকিউ আপনার সামনে রাখবি আপনার নিজে থেকে আনসর দিয়ে চেক করবে আপনার 25রু কত স্কোর কলে ম্যাক্সিমাম পিলা যদি যে পিলা 23 প্লাস 23 প্লাস স্কোর করছেন তার মানে কম্পিউটর সে বেসিক ফন্ডামেন্টাল বহু স্ট্রং আছে অদরওয়াইজ 23 প্লাস স্কোর করবে এত ইজি বি নুহ যে 20 তলকু আসে দয়া করে চ্যাপ্টারকে থরে ভালসে গ্রো থ্রু করুন তা সহিত এমসিকিউ যেতে পারছেন সেতে লগাই চালান অবভিয়াসলি আপনার ও ট্রিপল এসি যে এক্সাম হওয়া পাই যাচ্ছে সেটি আপনার কম কম্পিউটরের 35 প্লাস স্কোর করি পড়াইবে উইথ নেগেটিভ মার্কিং সহিত বি আপনার 35 প্লাস স্কোর করি পড়াইবে আশা করছি সবকিছু কনসেপ্ট ক্লিয়ার হল বর্তমানে ডাইরেক্ট কোশ্চিন যে থরে কোশ্চিন আনসর দেওয়া চেষ্টা করবে ন বুঝি পারলে কিছু টেনশন নেই বুঝিয়া চেষ্টা করবি যে কোশ্চিন বুঝিবার থাকবে অদরওয়াইজ যে কোশ্চিন ডাইরেক্ট থাকবে তাকে বুঝাইবি কেমতি ওকে তো ফার্স্ট কোশ্চিন আনসর দেওয়া চেষ্টা করুন পাঁচ সেকেন্ড আপনার টাইম দেছি ওকে ম্যাক্সিমাম পিলাঙ্কর বনি যাই বড়িয়া কথা যে ম্যাক্সিমাম বনি নিবি মু জানিছি কনফ্যুজ অছন্দে এটা আনসর করে দেখুন মেইন মেমোরি অফ এ কম্পিউটর কম্পিউটর জানি মেইন মেমোরি থাকে ওকে তো মেইন মেমোরিটা আপনার ইন্টরনাল হব না এক্সটর্নাল হব না বোথ ইন্টরনাল ও এক্সটর্নাল হয়ে পড়বে না অক্সিলারি হব অক্সিলারি হওয়ার কোনসি চান্সেস নেই সমস্ত জানি এক্সটর্নাল হব হি না কারণ ইন্টরনাল মেমোরি আমি কম করে থাকো প্রোগ্রামকে স্টোর করে থাকো তো অবভিয়াসলি প্রোগ্রাম স্টোর হব ইন্টরনাল মেমোরি না তো মেইন মেমোরি বি সেইটা হি কোয়া যায় যেটা মেইন মেমোরি তাকে আমি ইন্টরনাল মেমোরি বি কহু হোপফুলি সমস্তে বুঝিগলে ইজি কোশ্চিন লা দুই নম্বর কোশ্চিন আনসর থর দিও তো সমস্ত এই কোশ্চিন আনসর জানি কোপাই জানি কারণ সে অলরেডি পড়িছন্তি ওকে দ স্মলেস্ট ইউনিট অফ মেজরিং ডাটা ইন এ কম্পিউটর কম্পিউটর সবুঠ স্মলেস্ট ইউনিট কম রয়েছে তো ম্যাক্সিমম পেলে নিবল ভাবুথে নহেলে বিট ভাবুথে বট আনসর হচ্ছে বিট ওকে বিট হচ্ছে সবুঠ ছোট ওকে বিট তারপরে আসবে আপনার কম বাইট আসে তারপরে আসবে কোণ তারপরে আপনার কেবি আসে তারপরে আপনার কম আসে এমবি আসে তারপরে আপনার কম আসে জিবি আসে এমনি আপনার কন্টিনিউস চালি থাকে ওকে কন্টিনিউস সিরিজ আপনার চালে দয়া করে সিরিজটা থরে পড়ে নেবে ওকে যে পিডিএফ পড়ছেন সে সিরিজটা কমপ্লিট থরে পড়বে কারণ এক্সামে দিয়ে দিয়েছে চারি পাঁচটা অপশন বাইট আউ এমবি আউ জিবি তা ভিতরে বড় কে সমস্ত জিনিস জিবি তো জিবিকে পিক করে পারবে যদি স্মলেস্ট দিয়ে তো বাইটকে আমি পিক করি যাইপারা তো এই সবুঠ স্মলেস্ট গোটা বিট হোপফুলি সমস্তে বুঝিগলে নিবল কত নিবল সমস্ত জানি আপনার ওয়ান আপনার এইট বিট কু ওয়ান নিবল কুয়া যায় ওকে এইট বিট কু ওয়ান নিবল কুয়া যায় এটা সমস্ত জানিলে ওকে তিন নম্বর কোশ্চেন দয়া করে আনসর দেওয়া চেষ্টা করুন ম্যাক্সিমম পিলা এটি ভুল করছেন গ্যারেন্টি এটা ভুল করছেন ওকে আনসর এর কম রয়েছে আপনার কেদেছি দেখুন ইউএসবি টাইপ স্টোরেজ ডিভাইস দেখুন ইউএসবি যে টাইপ রহলা স্টোরেজ ডিভাইস কু আমি কম কু জানছেন সমস্তে তো ল্যাপটপ হোক কম্পিউটর সবুথে ইউএসবি ইউএসবি থাই না ইউএসবি থাকে ইউএসবি কেবল বি বহুজন তা কুহতি তো ইউএসবিটা কেউ ভাল ওকে তো দেখুন প্রাইমারি নুহ টর্সিয়ারি নুহ ওকে অক্সিলারি তো নুহ সেকেন্ডারি ওকে ইউএসবিটা মনে রাখতে কোণ সেকেন্ডারি প্রাইমারি তো কেবে হয়ে পড়বে না কারণ ইউএসবিটা আপনার এক্সটর্নাল জিনিস তাকে আমি সেকেন্ডারি ক্যাটাগরি রাখা সেকেন্ডারি মেমোরি ক্যাটাগরি রাখা যায় হোপফুলি তিন নম্বর কোশ্চিন তো সমস্ত বুঝিগলে চার নম্বর কোশ্চিন হচ্ছে আপনার সামনে আনসার দেওয়া চেষ্টা করুন ইজি কোশ্চিন আছে সমস্ত আনসার দিয়ে দেবে ওকে র্যাম তো র্যাম কত টাইপ সমস্ত জানি দুই টাইপ ওকে র্যাম দুই টাইপ আনসার ডাইরেক্ট আখি বন্ধ করি মানে যা কম কম টাইপ আপনার কোশ্চিন রাখছি সমস্ত আনসার ইয়ার বি দিয়ে কিছু ইজি কোশ্চিন লা দেখুন প্রাইমারি মেমোরি ওকে প্রাইমারি মেমোরি অফ এ পর্সনাল কম্পিউটর কনসিস্ট তো প্রাইমারি মেমোরি কম কম থাকে তো সেইটা আপনার দেখিপারে যে র্যাম কথা উঠেলা র্যাম কত প্রকার আপনার স্ট্যাটিক র্যাম গোটে থাকে আউটে কম থাকে ডাইনামিক র্যাম থাকে ওকে এটা আপনার কহা ভুলে যাই স্ট্যাটিক র্যাম গোটে থাকে আউটে কম থাকে ডাইনামিক র্যাম থাকে ওকে আপনার যে কোশ্চিন লা পাঁচ নম্বর কোশ্চিন আনসর কম হব দ প্রাইমারি মেমোরি জানি মেমোরি প্রাইমারি আউ সেকেন্ডারি ডিভাইড হয়েছে তো প্রাইমারি কম কম যাচ্ছে প্রাইমারি আপনার জানি কম যায় র্যাম আউ কম যায় রম দুইটা যাক যায় ওকে তো অপশন আপনার কম হলো বোথ পাঁচ নম্বর বোথ বোথ র্যাম আউ রম দুইটা যাব আশা করছি সমস্ত ইয়ে আনসর বি ঠিক দিয়ে ওকে নেক্সট যাবে ছ নম্বর কোশ্চিন ইজি অছি কোশ্চিন ধরে বনাইবা চেষ্টা করুন ওকে আশা করছি সমস্ত বনাই স্টোরেজ হুইচ স্টোর্স অর রিট্রেন ডাটা আফটর পাওয়ার অফ ইজ কল্ড ওকে তো সে কুচি দেখুন রিট্রেন ডাটা মানে কম ইয়া মানে বুঝিগলে আপনার সব বুঝিপারে অদরওয়াইজ স্টোরেজ হুইচ স্টোর যে স্টোর করে রিট্রেন দ ডাটা রিট্রেন ডাটা মানে ডাটাকে রক্ষে না কি ডাটাটাকে ছাড়ি দেব যে ছাড়ি দিকে তাকে কম কুয়া যায় ভোলেটাইল কুয়া যায় যে রক্ষতে তাকে নন ভোলেটাইল কুয়া যায় ওকে তো অপশন বি মারিক যে দেখুন যেথে ডাটা স্টোর হয়েগলা তাকে ইরেজ হয়ে পারবনি যদি আপনার পাওয়ার অফ করেদেবে দেখুন মোবাইল চালছে এনে মোবাইল যেন গোটে ফটোটে উঠেদেলে কম কলে মোবাইল গোটে ফটোটে উঠেদেলে বর্তমান ফোনটা সুইচ অফ করিকি অন করবি মোবাইল সে ফটোটা পড়াই থাকবে না তো তাকে আমি কম কো নন ভোলেটাইল কো ভোলেটাইল মানে ভুলে যা নন ভোলেটাইল মানে
ଭୁଲିବା ନାହିଁ। ଆଶା କରୁଛି ସମସ୍ତେ ବୁଝିଗଲେ ନନ୍ ଭୋଲାଟାଇଲ୍ ମାନେ କ'ଣ ଭୁଲିବା ନାହିଁ, ଭୋଲାଟାଇଲ୍ ମାନେ କ'ଣ ଭୁଲିଗଲା। ଓକେ, ଯଦି ରିଟର୍ନ କରୁଛି ତା'ମାନେ ସେ କେବେ ଭୁଲିନି, ତ ନନ୍ ଭୋଲାଟାଇଲ୍ ମାରିକି ଯିବେ। ହୋପ୍ ସୋ କନ୍ସେପ୍ଟ କ୍ଲିୟର ହେଇଗଲା ନା। ସାତ ନମ୍ବର କୋଶ୍ଚିନ୍ ଅଛି, ଆପଣ ଥରେ ବନେଇବା ପାଇଁ ଚେଷ୍ଟା କରନ୍ତୁ, ମୁଁ ଆପଣଙ୍କ ସହିତ ଏଇନେ ବର୍ତ୍ତମାନ ବନଉଛି। ଠିକ୍ ଅଛି, ସମସ୍ତେ ଆନ୍ସର୍ ଦେବା ପାଇଁ ଚେଷ୍ଟା କରୁଛନ୍ତି, ସୁପର। ଓକେ, ସେ କହୁଛି ଏ ପର୍ମାନେଣ୍ଟ ମେମୋରି, ଯେଉଁଟା ଗୋଟେ ପର୍ମାନେଣ୍ଟ ମେମୋରି। ଫାଷ୍ଟ ଦେଖିବା କ'ଣ କହୁଛି, ସିପିୟୁଟା ଗୋଟେ ମେମୋରି ନୁହଁ, ନେଟୱାର୍କ ଇଣ୍ଟରଫେସ୍ କାର୍ଡ଼ ବି ନୁହଁ, ରାମ୍ ରହିଲା, ରମ୍ ରହିଲା। ଦେଖିବା ଆଗକୁ କ'ଣ କହୁଛି, ହୁଇଚ୍ ହୋଲ୍ଡସ୍ ଡାଟା ଆଣ୍ଡ ଇନ୍ଷ୍ଟ୍ରକ୍ସନ୍ ଫର୍ ଷ୍ଟାର୍ଟ ଅଫ୍ ଦ କମ୍ପ୍ୟୁଟର ଆଣ୍ଡ ଡଜ୍ ନଟ୍ ଇରେଜ୍ ଡାଟା ଆଫ୍ଟର୍ ପାୱାର୍ ଅଫ୍। ସେ କହୁଛି, ତ ସେ କହୁଛି ଯେତେବେଳେ ଆମେ ଲ୍ୟାପଟପ୍ ହଉ ଡେସ୍କଟପ୍ ହଉ କେଉଁଟା ଯଦି ଆମେ ତାକୁ ପାୱାର୍ ଅଫ୍ କରିଦେବା, ସେ ଡାଟାଟାକୁ ତା'ର ଇରେଜ୍ ହିଁ କରେ ନାହିଁ। ତ କେଉଁଥିରେ କରେ ନାହିଁ, ଓବିଅସ୍ଲି ୟାର ରମ୍ରେ କରେ ନାହିଁ। ରାଣ୍ଡମ୍ ଆସେସ୍ ମେମୋରି ସେ ଉଡ଼େଇ ଦିଏ, ବଟ୍ ରମ୍ରେ ସେ କେବେ ଉଡ଼େଇ ପାରିବ ନାହିଁ। ମନେ କରନ୍ତୁ ରାଣ୍ଡମ୍ ଆସେସ୍ ମେମୋରି, ରାମ୍ ଯେଉଁ କହୁଛି ରାଣ୍ଡମ୍ ଆସେସ୍ ମେମୋରି, ରାଣ୍ଡମ୍ ମାନେ କିଛି ବି ତୋମାନେ ଉଡ଼େଇଦେଲା। ଆଉ ଥରେ ମନେ ରଖିବା ପାଇଁ ଚେଷ୍ଟା କରୁଛି, ରାଣ୍ଡମ୍ ଆସେସ୍ ମେମୋରିରେ ଡାଟା କେବେ ଷ୍ଟୋର୍ ହୋଇକି ରହିପାରେ ନାହିଁ। ପାୱାର୍ ଅଫ୍ କରିକି ଅନ୍ କରିବେ, ସାଙ୍ଗେ ସାଙ୍ଗେ ଉଡ଼େଇ ପଳେଇବ। ବଟ୍ ରିଡ୍ ଅନ୍ ରିଡ୍ ମାନେ କ'ଣ ପଢ଼ିଦେଲା, ରିଡ୍ ମାନେ କ'ଣ ଥରେ ପଢ଼ିଦେଲା, ପଢ଼ିଦେଲା ମାନେ ଆଉ କେବେ ଭୁଲିବ ନାହିଁ। ହୋପ୍ଫୁଲି କ୍ଲିୟର ହୋଇଗଲା ନା, ଆଉ କେବେ ଭୁଲ କରିବିନି ଏକ୍ଜାମ୍ରେ। ଏ ଦୁଇଟାରେ ପିଲା କନ୍ଫ୍ୟୁଜନ୍ ଥାନ୍ତି। ଆଉ ଥରେ କହୁଛି ରିଡ୍ ରିଡ୍ ଥରେ କରିଦେଲା ମାନେ ସେ ଭୁଲିବ ନାହିଁ, ତାକୁ ଆମେ କ'ଣ କହିବା, ନନ୍ ଭୋଲାଟାଇଲ୍ ମେମୋରି ବି କହିପାରିବା। ଆଶା କରୁଛି ସମସ୍ତେ ବୁଝିଲେ। ଆଠ ନମ୍ବର କୋଶ୍ଚିନ୍ ଅଛି, ସମସ୍ତେ ଏହାର ଆନ୍ସର୍ ଜାଣିଛନ୍ତି, ମୁଁ କିଛି କହିକି ଆପଣଙ୍କୁ କନ୍ଫ୍ୟୁଜ୍ କରିବା ନାହିଁ। ଆଠ ନମ୍ବର ଅପ୍ସନ୍ କ'ଣ ଅଛି, ରାଣ୍ଡମ୍ ଆସେସ୍ ମେମୋରି ରାମ୍କୁ ଆମେ କହିବା ରାଣ୍ଡମ୍ ଆସେସ୍ ମେମୋରି, ଅପ୍ସନ୍ ବି ମାରିକି ପଳେଇବା। ନଅ ନମ୍ବରଟା ଆପଣଙ୍କୁ ଇଜି କୋଶ୍ଚିନ୍ ଅଛି, ରିଡ୍ ଅନ୍ଲି ମେମୋରି, ସମସ୍ତେ ଏହାର ଆନ୍ସର୍ ଦେଇକି ଯାଉଛନ୍ତି, ନାଇନ୍ର ଏ ସରିଲା। ଦଶ ନମ୍ବର କୋଶ୍ଚିନ୍ ଅଛି, ଆପଣ ଥରେ ବନେଇବା ପାଇଁ ଚେଷ୍ଟା କରନ୍ତୁ, ବହୁତ ବଢ଼ିଆ କୋଶ୍ଚିନ୍ ଅଛି, ବୁଝିବା କୋଶ୍ଚିନ୍ ଅଛି। ଓକେ, ହୁଇଚ୍ ଅଫ୍ ଦ ଫଲୋଇଙ୍ଗ୍ ଇଜ୍ ଦ ସ୍ମଲେଷ୍ଟ ଏଣ୍ଟିଟି ଅଫ୍ ଏ ମେମୋରି, ଗୋଟେ ମେମୋରି ଥାଏ। ଓକେ, ମେମୋରିର ସବୁଠୁ ସ୍ମଲେଷ୍ଟ ଏଣ୍ଟିଟିକୁ କ'ଣ କୁହାଯାଏ, ଓବିଅସ୍ଲି କ'ଣ କୁହାଯାଏ, ବ୍ଲକ୍ କୁହାଯାଏ, ତାକୁ ସେଲ୍ ହିଁ କୁହାଯାଏ। ଓକେ, କମ୍ପ୍ୟୁଟର ତାକୁ କ'ଣ କୁହାଯାଏ, ସେଲ୍ ହିଁ କୁହାଯାଏ, ସେଟ୍ ବି ନାହିଁ। ଓକେ, ଆଶା କରୁଛି ବୁଝିଲେ। ଦଶ ନମ୍ବର କୋଶ୍ଚିନ୍, ଦୟାକରି ରିକଲ୍ କରିଦିଅନ୍ତୁ, ବେଟର୍ ରହିବ। ମୁଁ ଆପଣଙ୍କୁ ବୁଝିବାର ତ କିଛି ନଥିଲା, ଡାଇରେକ୍ଟ ଘୋଷି ଦିଅନ୍ତୁ, ସ୍ମଲେଷ୍ଟ ଏଣ୍ଟିଟି ଅଫ୍ ଏ ମେମୋରି, ମେମୋର ସ୍ମଲେଷ୍ଟ ଏଣ୍ଟିଟିକୁ କ'ଣ କୁହାଯାଏ, ସମସ୍ତେ ଜାଣିଗଲେ ସେଲ୍ ହିଁ କୁହାଯାଏ। ହୋପ୍ସ ଦଶରୁ ଦଶ ଚାଲିଥିବ ମ୍ୟାକ୍ସିମମ୍ ପିଲାଙ୍କର, ଦଶରୁ ନଅ ବି ଚାଲିଛି, ବଢ଼ିଆ ସ୍କୋର। ଦଶରୁ ଯେଉଁମାନଙ୍କ ଆଠ ଚାଲିଛି ସେମାନଙ୍କର ବଢ଼ିଆ ସ୍କୋର। ପାଞ୍ଚ ତଳକୁ ଯେଉଁମାନେ ଅଛନ୍ତି, ଭାଇ ଦୟାକରି କେଉଁଠୁ ବି ପଢ଼ନ୍ତୁ, କମ୍ପ୍ୟୁଟର ଶିଖି ଦିଅନ୍ତୁ, ଏକ୍ଜାମ୍ରେ ଆସିବ ହିଁ ଆସିବ, ଭଲ ଲେବୁଲ୍ କୋଶ୍ଚିନ୍ ଆସିବ। ଏଗାର ନମ୍ବର କୋଶ୍ଚିନ୍ ଅଛି, ଦୟାକରି ଆନ୍ସର୍ ଦେବା ପାଇଁ ଥରେ ଚେଷ୍ଟା କରନ୍ତୁ। ଓକେ, ସୁପର ଇମ୍ପୋର୍ଟାଣ୍ଟ କୋଶ୍ଚିନ୍। ଓକେ, ଏଗାର ନମ୍ବର କୋଶ୍ଚିନ୍ ଥରେ ପଢ଼ନ୍ତୁ, ହୁଇଚ୍ ଅଫ୍ ଦ ଫଲୋଇଙ୍ଗ୍ ମେମୋରିଜ୍ ମଷ୍ଟ ବି ରିଫ୍ରେଶ୍ଡ ମେନି ଟାଇମ୍ସ ପର୍ ସେକେଣ୍ଡ। ତ ମାନେ ଆପଣ ଜାଣିଛନ୍ତି ଆପଣଙ୍କ ମୋବାଇଲ୍ ହଉ କମ୍ପ୍ୟୁଟର ହଉ, ସବୁ ଟାଇମ୍ରେ କମ୍ପ୍ୟୁଟର ରିଫ୍ରେଶ୍ ହେଉଥାଏ, ଅଟୋମେଟିକାଲି ସେ ରିଫ୍ରେଶ୍ କରେ। ତ ସେଇଟା କିଏ କରେ, ମନେ ଯେଉଁ ରାମ୍ କରେ ତା ନାଁଟା କ'ଣ, ଇପି ରୋମ୍ ନୁହଁ, ରମ୍ ତ କେବେ ନୁହଁ, ରାମ୍ କରେ ତାକୁ, ଷ୍ଟାଟିକ୍ ରାମ୍ ନୁହଁ, ଡାଇନାମିକ୍ ରାମ୍। ଇମ୍ପୋର୍ଟାଣ୍ଟ କୋଶ୍ଚିନ୍ ହେଉଛି, ଡାଇନାମିକ୍ ରାମ୍ ଆପଣଙ୍କ କମ୍ପ୍ୟୁଟରରେ ସବୁବେଳେ ରିଫ୍ରେଶ୍ କରିବା କାମଟା ତା'ର ରହୁଛି। ଓକେ, ରିଫ୍ରେଶ୍ ମେନି ଟାଇମ୍ସ ପର୍ ସେକେଣ୍ଡ, ଇ ସେକେଣ୍ଡରେ ସେ ରିଫ୍ରେଶ୍ କରେ। ହୋପ୍ଫୁଲି ସମସ୍ତ ମାଇଣ୍ଡରେ କନ୍ସେପ୍ଟ କ୍ଲିୟର ହେଇଗଲା। ଆଉ ଥରେ କହୁଛି, କମ୍ପ୍ୟୁଟରରେ ରିଫ୍ରେଶ୍ କାମ କିଏ କରେ, ଡାଇନାମିକ୍ ରାମ୍, ଷ୍ଟାଟିକ୍ ରାମ୍ ମାରିବେ ନାହିଁ, ଡାଇନାମିକ୍। ଓକେ, ଏଗାର ନମ୍ବର କୋଶ୍ଚିନ୍ ହେଲା, ବାର ନମ୍ବର କୋଶ୍ଚିନ୍, ବାର ନମ୍ବର କୋଶ୍ଚିନ୍ ଆନ୍ସର୍ ଦେବା ପାଇଁ ଥରେ ଚେଷ୍ଟା କରନ୍ତୁ। ହୋପ୍ଫୁଲି ସମସ୍ତେ ଏହାର ଆନ୍ସର୍ ଦେଇଦେଇଥିବେ। ମନେ ରଖନ୍ତୁ, ରାଣ୍ଡମ୍ ଆସେସ୍ ମେମୋରି, ମୁଁ କହିଥିଲି ରାଣ୍ଡମ୍ ଆସେସ୍ ମେମୋରି ସେ କମ୍ପ୍ୟୁଟର କେବେ ଡାଟାକୁ ରଖିପାରେ ନାହିଁ। ଓକେ, ତ ଟେମ୍ପରାରୀ ହେଇଗଲା, ଡାଟା ଟେମ୍ପରାରୀ। ଓକେ, ଭୋଲାଟାଇଲ୍ ବି ହେଇଗଲା, ତମ ଅପ୍ସନ୍ ଏ ଇଜିଲି ସମସ୍ତେ ମାନିଛି, ଭୋଲାଟାଇଲ୍ ମାନେ କହୁଛି ଭୁଲି ଯାଉଛି, ରାଣ୍ଡମ୍ଲି ପିକ୍ କଲେ ଓବିଅସ୍ଲି ତାକୁ ଆମେ ଭୁଲିଯିବା। ଓକେ, ହୋପ୍ଫୁଲି ସମସ୍ତେ କ୍ଲିୟର ହେଲା ବାର ନମ୍ବର କୋଶ୍ଚିନ୍। ତେର ନମ୍ବର କୋଶ୍ଚିନ୍ ଆନ୍ସର୍ ଦେବା ପାଇଁ ଥରେ ଚେଷ୍ଟା କରନ୍ତୁ। ଓକେ, କୋଶ୍ଚିନ୍ ସମସ୍ତେ ପଢ଼ିଲେ? ଓକେ, ତ ମ୍ୟାକ୍ସିମମ୍ ଏଠି କନ୍ଫ୍ୟୁଜ୍ ଅଛନ୍ତି, କାହା ଭିତରେ କ୍ୟାଚ୍ ଆଉ ରେଜିଷ୍ଟର ମେମୋରି ଭିତରେ। ମୁଁ ଆପଣଙ୍କୁ କ୍ଲିୟରଲି କହୁଛି, ମନେ କରନ୍ତୁ, ରେଜିଷ୍ଟର ମେମୋରିଟା ଫାଷ୍ଟେଷ୍ଟ ସେ କାଠୁ କ୍ୟାଚ୍ ମେମୋରି ଅପେକ୍ଷା। ଓକେ, ଥରେ କୋଶ୍ଚିନ୍ ପଢ଼ିବା, ହୁଇଚ୍ ଅଫ୍ ଦ ଫଲୋଇଙ୍ଗ୍ ହାଜ୍ ଦ ଫାଷ୍ଟେଷ୍ଟ ସ୍ପିଡ୍। ଓକେ, ସମସ୍ତଙ୍କର ସବୁଠୁ ଫାଷ୍ଟ ସ୍ପିଡ୍ କାହାର ଥାଏ ଇନ୍ ଦ କମ୍ପ୍ୟୁଟର ମେମୋରି? ଓକେ, କମ୍ପ୍ୟୁଟର ମେମୋରିରେ ସବୁଠୁ ଫାଷ୍ଟେଷ୍ଟ କାମ କିଏ କରେ? ଓବିଅସ୍ଲି ରେଜିଷ୍ଟର ମେମୋରି। ଓକେ, କ୍ୟାଚ୍ ମେମୋରି ନୁହଁ, ମନେ ରଖନ୍ତୁ ପିଲା, ଏ ଦୁଇଟା ଭିତରେ କନ୍ଫ୍ୟୁଜନ୍। ସେମାନେ ଜାଣିଛନ୍ତି ମେନ୍ ମେମୋରି ନୁହଁ, ଡିସ୍କ କ୍ୟାଚ୍ ନୁହଁ। ଓବିଅସ୍ଲି ଦୁଇଟା ଭିତରେ କିଏ, ରେଜିଷ୍ଟର ଆଉ କ୍ୟାଚ୍। ମନେ ରଖନ୍ତୁ ସବୁଠୁ କମ୍ପ୍ୟୁଟର ଫାଷ୍ଟେଷ୍ଟ କାମ କିଏ କରେ? ରେଜିଷ୍ଟର ମେମୋରି। ଓକେ, ନେକ୍ସଟ ଯିବା, ତେର ପନ୍ଦର ନମ୍ବର କୋଶ୍ଚିନ୍ ଅଛି, ଥରେ ବନେଇବା ପାଇଁ ଚେଷ୍ଟା କରନ୍ତୁ। ବନିଗଲା ମ୍ୟାକ୍ସିମମ୍ ମେମୋରି, ବହୁତ ବଢ଼ିଆ କଥା। ଓକେ, ସେ କହୁଛି, ହୁଇଚ୍ କମ୍ପ୍ୟୁଟର ମେମୋରି ଚିପ୍ ଆଲାଉ ସାଇମଲ୍ଟେନିୟସ୍ଲି ବୋଥ୍ ରିଡ୍ ଆଉ ରାଇଟ୍। ରିଡ୍ ମାନେ ସେ ରିଡ୍ କରିପାରିବ, ତା ସହିତ ଆମେ ପ୍ରୋଗ୍ରାମ୍ ବି ତା ସହିତ ଇନକ୍ଲୁଡ୍ ନିଜେ ଟାଇପ୍ କରିକି ଦେଇପାରିବା। ତ କିଏ କରିପାରେ? ପ୍ରୋଗ୍ରାମେବୁଲ୍ ରିଡ୍ ଓନ୍ଲି ମେମୋରି। ଓକେ, ତ ଇଏ ହିଁ କରିପାରିବ, ଆମେ ରିଡ୍ କରିପାରିବ ସେ ଆଉ ରାଇଟ୍ ବି କରିପାରିବ। ରାଇଟ୍ ମାନେ ତା ସହିତ ଆମେ ପ୍ରୋଗ୍ରାମ୍କୁ ଇନସର୍ଟ ବି କରିପାରିବା, ତା ସହିତ ଅଟୋମେଟିକାଲି ପ୍ରୋଗ୍ରାମ୍କୁ ରିଡ୍ ବି କରିପାରିବ, ମାନେ ପ୍ରୋଗ୍ରାମ୍କୁ ଫଙ୍କସନ୍ ମାନେ ପ୍ରୋଗ୍ରାମ୍ଟା କାମ କରିପାରିବ, ତାକୁ ରିଡ୍ କୁହାଯାଏ। ତାକୁ ରାଇଟ୍ ମାନେ ଆମେ ଗୋଟେ ନୂଆ ସଫ୍ଟୱେର୍, ନୂଆ ନୂଆ ଗୋଟେ ଆପ୍ଲିକେସନ୍ ଧରି ବନେଇପାରିବା ଆମେ ତା ସହିତ। ଓକେ, କିଛି ବି କରିପାରିବା, ତାକୁ ଆମେ ପ୍ରୋଗ୍ରାମେବୁଲ୍ ରିଡ୍ ଓନ୍ଲି ମେମୋରି କହୁ। ଅପ୍ସନ୍ ପନ୍ଦର, କୋଶ୍ଚିନ୍ ପନ୍ଦର ଅପ୍ସନ୍ ଥିଲା, ସି ଥିଲା ରାଇଟ୍ ଆନ୍ସର। ହୋପ୍ଫୁଲି ସମସ୍ତେ ଏହାର ଆନ୍ସର୍ ଦେଇଥିବେ। ଷୋହଳ ନମ୍ବର କୋଶ୍ଚିନ୍ ଅଛି, ଇମ୍ପୋର୍ଟାଣ୍ଟ କୋଶ୍ଚିନ୍, ଏହାର ଏକ୍ଜାମ୍ରେ ବହୁତ ଥର ପ୍ରେମ ହେଇଛି, ପିଲା ଏଠି ଭୁଲ କରିବା କଥା କରନ୍ତି। ତ ଆଜି ଆପଣଙ୍କୁ ଶିଖେଇ ଦେବି, ଆପଣ କେବେ ବି ଭୁଲ କରିପାରିବେ ନାହିଁ। ସରି ସରି, ଏଇଟା ଆପଣଙ୍କ କ'ଣ ଥିବ? ଓକେ, ସରି, କୋଶ୍ଚିନ୍ ଭୁଲ ଥିଲା, ସରି। ଆପଣ ଦେଖିପାରୁଥିବେ, ହୁଇଚ୍ ଅଫ୍ ଦ ଫଲୋଇଙ୍ଗ୍ କମ୍ପ୍ୟୁଟର ମେମୋରି ଚିପ୍ ଆଲାଉ ଦ ସାଇମଲ୍ଟେନିୟସ୍ଲି ବୋଥ୍ ରିଡ୍ ଆଉ ରାଇଟ୍ କରିପାରିବେ ଆପଣଙ୍କର ରାମ୍। ଓକେ, ରାଣ୍ଡମ୍ ଆସେସ୍ ମେମୋରି। ଓକେ, ରିଡ୍ ଓନ୍ଲି ମେମୋରି, ସରି, ଆପଣ ସରି, ଏଇଟା ଭୁଲ ମୁଁ ଆପଣଙ୍କୁ କହିଥିଲେ, ରାମ୍ କରେ। ଓକେ, ଆପଣଙ୍କର ପି ରୋମ୍ ନୁହଁ, ପ୍ରୋଗ୍ରାମେବୁଲ୍ ରିଡ୍ ଓନ୍ଲି ମେମୋରି ନୁହଁ, ଆପଣଙ୍କର ରାମ୍ କରିପାରେ।
ଦୁଇଟାକୁ ରିଡ୍ ଆଉ ରାଇଟ୍ ଓକେ ସରି ଏଇଟା ମୋର କୋଶ୍ଚିନ୍ ଆନ୍ସର ଭୁଲ ହେଲା ଆଇ ଥିଙ୍କ ମୁଁ ସେତେବେଳେ ଭାବୁଛି କ'ଣଟା ଟିକେ ଭୁଲ କରିଛି 15 କୋଶ୍ଚିନ୍ ଅଛି ଆନ୍ସର ତ ଥରେ ଦେବା ପାଇଁ ଚେଷ୍ଟା କରନ୍ତୁ ଏଇଟା ଏକ୍ଜାମ୍ରେ ରିପିଟେଡ଼ଲି ଆପଣଙ୍କର ପଢ଼ୁଛି ପିଲା ଏଇଟା ଭୁଲ କରନ୍ତି ପିଲା କ୍ୟାରେକ୍ଟର ଜାଣିଛନ୍ତି ଫାର୍ଷ୍ଟ ଆସିବ ଓକେ ଠିକ୍ ଅଛି କ୍ୟାରେକ୍ଟର ଆସିବ ବଟ୍ ସିଏ କ'ଣ କରନ୍ତି ଫିଲ୍ଡ ରେକର୍ଡ଼ ଆଉ ଗୋଟେ ଫିଲ୍ଡ ଲେଖା ଫାଇଲ୍ ରେକର୍ଡ଼ ଆଉ ଫିଲ୍ଡ ଏଇଟା ଏକ୍ଜାମ୍ରେ ଥିବ ହିଁ ଥିବ ପିଲା ଏଇଠି ଓଲ୍ଟା ଓଲ୍ଟି କରିଦିଅନ୍ତୁ ମନେ ରଖନ୍ତୁ ଫାଷ୍ଟ କ୍ୟାରେକ୍ଟର ଥାଏ ତାପରେ ଫିଲ୍ଡ ଥାଏ ତାପରେ ରେକର୍ଡ଼ ଥାଏ ତାପରେ ଫାଇଲ୍ ତାପରେ ଡାଟାବେସ୍ ଡାଟାବେସ୍ଟା ଲାଷ୍ଟକୁ ଥାଏ ଆପଣଙ୍କ ମନେ ରଖନ୍ତୁ ଡାଟାବେସ୍ଟା ସବୁବେଳେ ଲାଷ୍ଟକୁ କ୍ୟାରେକ୍ଟର ଫାଷ୍ଟ ଆଉ ଡାଟାବେସ୍ ଲାଷ୍ଟ ଏଇଟା ମନେ ରଖନ୍ତୁ ବାକି ମଝିରେ ଯେଉଁ ସେଟ୍ଅପ୍ ଆସେ ମଝିରେ ସେକେଣ୍ଡରେ ସେ କନଫ୍ୟୁଜ୍ କରେ ସେକେଣ୍ଡରେ ମନେ ରଖନ୍ତୁ କିଏ ଆସିବ ଆପଣଙ୍କର ଫିଲ୍ଡ ଆସିବା କଥା ଆସିବ ତାପରେ ରେକର୍ଡ଼ ତାପରେ ଫାଇଲ୍ ଫାଷ୍ଟ ଆସିବ କ'ଣ ଆଉଥରେ କହିଦେଉଛି କ୍ୟାରେକ୍ଟର ଆସିବ ଓକେ ତାପରେ ଫିଲ୍ଡ ଆସିବ ତାପରେ ରେକର୍ଡ଼ ଆସିବ ତାପରେ ଫାଇଲ୍ ଆସିବ ତାପରେ ଆପଣଙ୍କ ଡାଟାବେସ୍ ଆସିବ ମନେ ରହିଗଲା ଏକ୍ଜାମ୍ରେ କେବେ ଓଲ୍ଟେଇବେ ନାହିଁ ଫାଷ୍ଟ କ୍ୟାରେକ୍ଟର ଲାଷ୍ଟ ଡାଟାବେସ୍ ତ ଥିବ ଅପସନ୍ ତାକୁ କ୍ଲିକ୍ କରିବେ ତା ମଝି ତିନିଟାକ ଚେକ୍ କରିଦେବେ ଫିଲ୍ଡ ରେକର୍ଡ଼ ଫାଇଲ୍ ଫିଲ୍ଡ ରେକର୍ଡ଼ ଫାଇଲ୍ 15 ଅପସନ୍ ସି ଥିଲା ହୋପ୍ଫୁଲି ସମସ୍ତେ ଆନ୍ସର୍ ଦେଇଥିବେ ବର୍ତ୍ତମାନ 16 କୋଶ୍ଚିନ୍ ଆପଣଙ୍କ ସାମ୍ନାରେ ଥରେ ବନେଇବା ପାଇଁ ଚେଷ୍ଟା କରନ୍ତୁ ହୋପ୍ଫୁଲି ସମସ୍ତେ ଏହାର ଆନ୍ସର୍ ଦେଇଦେବେ ଓକେ 16 କୋଶ୍ଚିନ୍ ଥରେ ମୁଁ ପଢ଼ିବା ପାଇଁ ଯାଉଛି ଇନ୍ ହ୍ୱିଚ୍ ଟାଇପ୍ ମେମୋରୀ ୱାନ୍ସ ପ୍ରୋଗ୍ରାମ୍ ଅର୍ ଡାଟା ଇଜ୍ ରିଟେନ୍ ଇଟ୍ କ୍ୟାନ୍ ନଟ୍ ବି ଚେଞ୍ଜ ତା ମାନେ ସେ କହୁଛି ଦେଖନ୍ତୁ ଆପଣ ଘଣ୍ଟା ଆପଣ ନର୍ମାଲ ଘଣ୍ଟା ୟୁଜ୍ କରୁଛନ୍ତି ଘଣ୍ଟାରେ ବି ଗୋଟେ ସର୍କିଟ୍ ଥାଏ ଓକେ ଯେଉଁଟା ଡିଜିଟାଲ୍ ୱାଚ୍ କରନ୍ତି ସେମାନଙ୍କର ସର୍କିଟ୍ ଥାଏ ସେ ସର୍କିଟ୍ରେ ଗୋଟେ ପ୍ରୋଗ୍ରାମ୍ ଫିଟ୍ କରାଯାଇଥାଏ ସେ ପ୍ରୋଗ୍ରାମ୍ ଆମେ ପରେ ତାକୁ ଚେଞ୍ଜ କରିପାରିବା ନାହିଁ ତାକୁ ଆମେ କ'ଣ କହୁ ସେଇ କୋଶ୍ଚିନ୍ ସେଇଆ ପଚାରିଛି ଓକେ ତ ଏହାର ଆନ୍ସର୍ ହେଉଛି ପ୍ରୋଗ୍ରାମେବୁଲ୍ ରିଡ୍ ଓନ୍ଲି ମେମୋରି ଓକେ ପିରୋମ୍ ଓକେ ଏହାର ଆନ୍ସର୍ ହେଉଛି କ'ଣ ପିରୋମ୍ ଇଏ ହେଉଛି ଇରେଜିବୁଲ୍ ପ୍ରୋଗ୍ରାମେବୁଲ୍ ରିଡ୍ ଓନ୍ଲି ମେମୋରି ଆଉ ଗୋଟେ ଡବଲ୍ ଇପିରୋମ୍ ଇଲେକ୍ଟ୍ରିକାଲ୍ ଇରେଜିବୁଲ୍ ଇଏ ବି ନୁହଁ ଓକେ କେବଳ ପ୍ରୋଗ୍ରାମେବୁଲ୍ ରିଡ୍ ଓନ୍ଲି ମେମୋରି ପ୍ରୋଗ୍ରାମେବୁଲ୍ ମାନେ ଥରେ ତା ଦେହରେ ପ୍ରୋଗ୍ରାମ ଯଦି ଆମେ ଫିକ୍ସ କରିଦେଉଛେ ତାକୁ ଚେଞ୍ଜ କରିପାରିବା ନାହିଁ ଓକେ ହୋପ୍ଫୁଲି ବୁଝିଗଲେ 16 କୋଶ୍ଚିନ୍ 17 କୋଶ୍ଚିନ୍ ଅଛି ଆନ୍ସର୍ ଦେବା ପାଇଁ ଥରେ ଚେଷ୍ଟା କରନ୍ତୁ ଆଶା କରୁଛି ସମସ୍ତେ ଏହାର ଆନ୍ସର୍ ଦେଇପାରିବେ ଓକେ ଥରେ ଆନ୍ସର୍ ପଢ଼ିବା ଓକେ ହୁଇଜ୍ ଡିଭାଇସ୍ ଇଜ୍ ୟୁଜ୍ ଟୁ ବ୍ୟାକ୍ଅପ୍ ଦ ଡାଟା ବ୍ୟାକ୍ଅପ୍ ଦ ଡାଟା ମାନେ ଆପଣ ଜାଣିଛନ୍ତି କୌଣସି ବ୍ୟାକ୍ଅପ୍ ଡାଟା ମାନେ କୌଣସି ଡାଟାକୁ ଆମେ ଷ୍ଟୋର୍ କରିପାରିବା କେଉଁଥିରେ ଫ୍ଲପି ଡିସ୍କରେ କରିପାରିବା ଟେପ୍ରେ କରିପାରିବା ନେଟୱାର୍କ ଡ୍ରାଇଭ୍ରେ ବି ଆମେ କରିପାରିବା ତିନିଟାକରେ କରିପାରିବା ତାମାନେ ଅଲ୍ ଅଫ୍ ଦି ଏବଭ୍ ଆନ୍ସର୍ ମାରିକି ଯିବା ଫ୍ଲପି ଡିସ୍କ ଯେଉଁମାନେ ଦେଖିଛନ୍ତି ବଢ଼ିଆ କଥା ସେ ତା ଦେହରେ ଡାଟା ଷ୍ଟୋର୍ ହୋଇଯାଇଛନ୍ତି ଟେପ୍ ଆଗରୁ ଟେପ୍ ସବୁ ଆସୁଥିଲା ତ ତା ଦେହରେ ଡାଟା ଷ୍ଟୋର୍ ହୋଇପାରେ ନେଟୱାର୍କ ଡ୍ରାଇଭ୍ରେ ବି ଆପଣ ଡାଟା ଷ୍ଟୋର୍ ହୋଇପାରେ ଅପସନ୍ ଡି ସମସ୍ତେ ମାରିକି ଯାଇଥିବେ ସମସ୍ତେ ଯେଉଁମାନେ ଜାଣିଥିବେ ତ ଓବିଅସ୍ଲି ମାରିକି ଯାଇଥିବେ ନ ଜାଣିଥିଲେ ଭୁଲ କରିକି ଆନ୍ସର୍ ଆସିବେ 18 କୋଶ୍ଚିନ୍ ଅଛି ଦୟାକରି ଆନ୍ସର୍ ଦେବା ପାଇଁ ଚେଷ୍ଟା କରନ୍ତୁ ହୋପ୍ଫୁଲି ସମସ୍ତେ କୋଶ୍ଚିନ୍ଟା ବୁଝିପାରୁଥିବେ ଓକେ 18 କୋଶ୍ଚିନ୍ ଥରେ ମୁଁ ପଢୁଛି ଆପଣଙ୍କ ସାମ୍ନାରେ ଇନ୍ ହ୍ୱିଚ୍ ଟାଇପ୍ ଅଫ୍ ରମ୍ ରମ୍ କଥା ଉଠେଇଛି ଓକେ କେଉଁ ଟାଇପ୍ ରମ୍ରେ କ'ଣ ହେଉଛି ଡାଟା କ୍ୟାନ୍ ବି ଇରେଜ୍ ତା ମାନେ ଆମେ ଇରେଜ୍ ବି କରିପାରିବା ମାନେ ଯଦି ପ୍ରୋଗ୍ରାମ୍ ଆମେ ଆଧାରେ କିଛି ରିଟର୍ନ କରିଦେଇଛେ ଓକେ ଫିକ୍ସ ପ୍ରୋଗ୍ରାମ୍ ରିଟର୍ନ କରିଦେଇଛେ ବଟ୍ ସେ ପ୍ରୋଗ୍ରାମ୍କୁ ଆମେ ଚେଞ୍ଜ କରିକି ଆଉ ଗୋଟେ ନୂଆ ପ୍ରୋଗ୍ରାମ୍ ଇନ୍ସର୍ଟ କରିବା ପାଇଁ ଚାହୁଁଛି ତା ମାନେ ଅବଶ୍ୟ ତାକୁ ଇରେଜ୍ କରିପାରିବା ଇରେଜ୍ ବାଇ ଅଲ୍ଟ୍ରା ଭାଓଲେଟ୍ ଲାଇଟ୍ ଆଣ୍ଡ ଦେନ୍ ରିପ୍ରୋଗ୍ରାମ୍ ବାଇ ଦ ୟୁଜର୍ ଅଫ୍ ଅର୍ ମ୍ୟାନୁଫ୍ୟାକ୍ଚରିଂ ତା ମାନେ ପ୍ରୋଗ୍ରାମ୍ଟା ଆଗରୁ ବଞ୍ଚି ବଟ୍ ଆମେ ସେ ପ୍ରୋଗ୍ରାମ୍କୁ ଚେଞ୍ଜ କରିକି ନୂଆ ପ୍ରୋଗ୍ରାମ୍ଟି ଟାଇପ୍ କରିବା ତା ମାନେ ଏଇଟା କେଉଁଠି ପସିବଲ୍ ହୋଇପାରିବ ଓବିଅସ୍ଲିୟର ଇପି ରୁମ୍ରେ ହୋଇପାରିବ ଡବଲ୍ ଇପିରେ ହେବନି କାରଣ ଆମେ ଅଲ୍ଟ୍ରା ଭାଓଲେଟ୍ ରେ ୟୁଜ୍ କରୁଛେ ଅଲ୍ଟ୍ରା ଭାଓଲେଟ୍ ରେରେ ଆମେ କ'ଣ କରିବା ତା ଯେଉଁ ପ୍ରୋଗ୍ରାମ୍ ଥିଲା ତାକୁ ଆମେ ଇରେଜ୍ କରିଦେଇପାରିବା ଯେମିତି ମୁଁ କହିବି ଆମ ମୋବାଇଲ୍ରେ କେମିତି ଗୋଟେ ଫଟୋ ଡିଲିଟ୍ ମାରିପାରିବି ଯିବି ଫୋନ୍ରେ ଫଟୋ ଡିଲିଟ୍ ଅପସନ୍ ଡିଲିଟ୍ ମାରିଦେଲି ସରିଲା ତା ମାନେ ମୋବାଇଲ୍ରୁ ରିମୁଭ୍ ହୋଇଗଲା ବଟ୍ ପ୍ରୋଗ୍ରାମ୍ ଯେତେବେଳେ ଆପଣଙ୍କର ଧରନ୍ତୁ ମୋବାଇଲ୍ରେ ଗୋଟେ ପ୍ରୋଗ୍ରାମ୍ ଫିକ୍ସ ହେଇଛି ତାକୁ ଆମେ ରିମୁଭ୍ କରିବା କେମିତି କରିପାରିବା ଓବିଅସ୍ଲି ଗୋଟେ ଅଲ୍ଟ୍ରା ଭାଓଲେଟ୍ରେ ଅଲ୍ଟ୍ରା ଭାଓଲେଟ୍ ଲାଇଟ୍ରେ ପକାଇକି ଆମେ ଇରେଜ୍ କରିପାରିବା ବଟ୍ ସେଇଟା କେଉଁଠି ପସିବଲ୍ ଇପି ରୁମ୍ରେ ପସିବଲ୍ ହୋପ୍ଫୁଲି ସମସ୍ତେ ବୁଝିପାରିଲେ ଯଦି ଆମେ ପ୍ରୋଗ୍ରାମ୍କୁ ଇରେଜ୍ କରିପାରିବା ବାଇ ଅଲ୍ଟ୍ରା ଭାଓଲେଟ୍ ଡ୍ରେସ୍ ସେଇଟା କେଉଁଠି ପସିବଲ୍ ଆପଣଙ୍କର ଇପି ରୁମ୍ରେ ଓକେ ଆଶା କରୁଛି ସମସ୍ତେ କୋଶ୍ଚିନ୍ ବୁଝିଗଲେ ଓକେ 19 କୋଶ୍ଚିନ୍ ଅଛି ଥରେ ଆନ୍ସର୍ ଦେବା ପାଇଁ ଚେଷ୍ଟା କରନ୍ତୁ ହୋପ୍ଫୁଲି 19 କୋଶ୍ଚିନ୍ ବି ସମସ୍ତେ ଆନ୍ସର୍ ଦେଇଥିବେ ଓକେ ହ୍ୱିଚ୍ ଟାଇପ୍ ଅଫ୍ ରମ୍ ଇଜ୍ ୟୁଜ୍ ଟୁ ଇରେଜିଂ କେବଳ ଇରେଜିଂ ପର୍ପଜ୍ ତା ମାନେ ରମ୍ଟା ବନାଯାଇଛି ବନେଇକି ମାର୍କେଟ୍ରେ ବିକ୍ରି ହେଲା ମାର୍କେଟ୍ ବିକ୍ରି ହେଲା ବିକ୍ରି ହେଲା ପରେ କ'ଣ ଏଇ ଯେଉଁ ରମ୍ଟା ଆମେ କିଣିଦେବା ଆମେ ଚାହିଁଲେ ଆଧିରେ କ'ଣ କରିପାରିବା ପ୍ରୋଗ୍ରାମ୍ ଗୋଟେ ଇନ୍ସର୍ଟ କରିଦେବା ତାପରେ ପ୍ରୋଗ୍ରାମ୍କୁ ରିମୁଭ୍ କରିଦେବା ଆଉଥରେ ପ୍ରୋଗ୍ରାମ୍ ଇନ୍ସର୍ଟ କରିଦେବା ଆଉଥରେ ରିମୁଭ୍ କରିଦେବା ତା ମାନେ ମଲ୍ଟି ଅପସନ୍ ଏଠି ଆମେ କାମ କରିପାରିବା ତ ଏଇଟା ପସିବଲ୍ କେତେବେଳେ ଯେତେବେଳେ ଆମେ ଏଥିରେ ମଲ୍ଟିପଲ୍ ଅପସନ୍ ଥିବ ମାନେ ଆପଣଙ୍କ ଡବଲ୍ ଇପି ରୁମ୍ ଥିବ ଡବଲ୍ ଇପି ରୁମ୍ ଥିଲେ ଆପଣଙ୍କୁ ଇଜି ହେବ ସାଙ୍ଗେ ସାଙ୍ଗେ ଆପଣ କ'ଣ କରିପାରିବେ ଇଲେକ୍ଟ୍ରିକାଲ ଇରେଜିବୁଲ୍ ଏଇଟା କୁହନ୍ତି କ'ଣ ଇଲେକ୍ଟ୍ରିକାଲ ଇରେଜିବୁଲ୍ ପ୍ରୋଗ୍ରାମେବୁଲ୍ ରିଡ୍ ଓନ୍ଲି ମେମୋରୀ ତା ମାନେ ଆମେ ଇଲେକ୍ଟ୍ରିକ୍ ୟୁଜ୍ କରିକି ତାକୁ ଆମେ ଇରେଜ୍ କରିକି ନୂଆ ପ୍ରୋଗ୍ରାମ୍ରେ ରାଇଟ୍ କରିପାରିବା ହୋପ୍ଫୁଲି ବୁଝିପାରୁଛେ ଯେଉଁ ଜିନିଷ ମୁଁ କହୁଛି କାରଣ ସବୁ ଜିନିଷ ବୁଝିବା ଏଠି ପସିବଲ୍ ହେଉନା କାରଣ ଟିପିକାଲ୍ ଟର୍ମ ଗୁଡ଼ାକ ଓକେ 20 କୋଶ୍ଚିନ୍ ଅଛି ଆଶା କରୁଛି ସମସ୍ତେ ଏହାର ଆନ୍ସର୍ ଦେବା ପାଇଁ ଚେଷ୍ଟା କରୁଥିବେ ଓକେ ଠିକ୍ ଅଛି ସମସ୍ତେ ଏହାର ଆନ୍ସର୍ ଦେଇଦେଇଛନ୍ତି ହ୍ୱାଟ୍ ଇଜ୍ ଦ ପର୍ମାନେଣ୍ଟ ମେମୋରୀ ବିଲ୍ଡ ଅନ୍ ୟର୍ କମ୍ପ୍ୟୁଟର୍ କଲ୍ଡ ପର୍ମାନେଣ୍ଟ ମେମୋରୀ ମାନେ ଆପଣଙ୍କର ମେମୋରୀ ଯେଉଁ ରହୁଛି ପର୍ମାନେଣ୍ଟ ଓକେ ରାଣ୍ଡମ୍ ଆସେସ୍ ମେମୋରୀ ତ ନୁହଁ କାରଣ ଇଏ ଆପଣଙ୍କର କ'ଣ ଜିନିଷ ଯଦି ଆକୁ ଦେବା ଇଏ ସାଙ୍ଗେ ସାଙ୍ଗେ ଭୁଲିଯିବ ଓକେ ତ ଓବିଅସ୍ଲି ରିଡ୍ ଓନ୍ଲି ମେମୋରୀ ଯଦି ଗୋଟେ ଆପ୍ଲିକେସନ୍ ଆମେ ଡାଉନଲୋଡ୍ କରିଦେଲେ ଓକେ ଆପ୍ଲିକେସନ୍ଟେ ଡାଉନଲୋଡ୍ କରିଦେଲେ କିଛି ଜିନିଷ ଆପ୍ଲିକେସନ୍ ଦେଖିଥିବେ ଆପଣଙ୍କର ମୋବାଇଲ୍ ଫିକ୍ସ ଥାଏ ଯେମିତି ୟୁଟ୍ୟୁବ୍ ହୋଇଗଲା କି ଗୁଗୁଲ୍ ହୋଇଗଲା ଏସବୁ ଆପଣଙ୍କର ଫିକ୍ସ ଥାଏ ତ ଆକୁ ଏସବୁ ରମ୍ରେ ଷ୍ଟୋର୍ ହେଇକି ଥାଏ ନା ତାକୁ ଇରେଜିବୁଲ୍ ଏତେ ପସିବୁଲ୍ ନୁହଁ ହୁଇଚ୍ ଅଫ୍ ଦ ପର୍ମାନେଣ୍ଟ ମେମୋରୀ ଯେଉଁଟାକି ପର୍ମାନେଣ୍ଟ ମେମୋରୀ ଆମେ କହୁ ଯେଉଁଠି ଆମେ କ'ଣ କୌଣସି ଆମେ ଜିନିଷ ଷ୍ଟୋର୍ କରି ରଖୁ ଯେମିତି ଆପଣ କମ୍ପ୍ୟୁଟର୍ରେ ଦେଖିବେ କିଛି ଜିନିଷ ସର୍ଟନ୍ ଜିନିଷ ବାଇଓସ୍କୁ ରନ୍ କରିବା ପାଇଁ କିଛି ଆପ୍ଲିକେସନ୍ ତା ଦେହରେ
परमानेंटली थाए ओके आम रम स्टोर करके रखि था होपफुली बुझीगे कोड़े नंबर क्वेश्चन एक नंबर क्वेश्चन अच्छे आप आंसर देवा चेस्टा करूँ होपफुली समस्त यार आंसर देते ओके तो मन रखते हैं सीडी सीडी तो समस्त यूज करते छोटो बेले आप तो बहुत गुड़े सीडी यूज करते जानते बट आजिकल किए सीडी मैक्सिमम लोक यूज करना बिकज पेनड्राइव आसे पेनड्राइव भी आजिकल यूज ही करना कारण लोकर मोबाइल अलरेडी सफिसीयंट मेमोरी अच्छी सहित आम लैपटॉप सफिसीयंट मेमोरी अच्छी सहित आम अलरेडी कौन करे कौन जिन सेयार करा गले ऑटोमेटिकली आम इंटरनेट यूज करके सेयार कर दूचे तो पेनड्राइव यूजेस भी आजिकल ये आसुनी ओके विथ ए सीडी यू क्या आम गोटे सीडी कौन कर देखो सीडी केवल रीड करइट करना आउ रीड आउ रईट दुटा तो हो पारे आईदर रीड आउ रईट ना ओनली आम प्रोग्राम कौन कर सीडी रीड ही कर एक नंबर क्वेश्चन सरला बैस नंबर क्वेश्चन थोड़ा आंसर देखें चेस्ट करूँ के इजी क्वेश्चन रखें आप सामने समस्त यार आंसर देखें चेस्टा करूँ रैम इज ए डैश मेमोरी तो मैक्सिमम मैंने एक्सटर्नाल मेमोरी ना भाई रैमटा एक्सटर्नाल मेमोरी नुह ऑक्सिलरी तो नुह इंटरनाल कथ गए मेन मेमोरी ओके रैंडम एक्सेस मेमोरी आप कौन मेन मेमोरी होगी कौन गोटे कंप्यूटर हो जाए कौन जिनसे आपको रैंडम एक्सेस मेमोरी मेन मेमोरी थाए होपफुली 22 नंबर क्वेश्चन कितना इजी थिला ना 23 नंबर क्वेश्चन थोड़े बनाने चेस्टा करूँ समस्त यार आंसर भी दे पारे ओके समस्त आंसर देते सी कौन डैश इज द परमानेंट मेमोरी बिल्ट टू यून कंप्यूटर ओके ये आउ थे सरी आई थिंक रम तो मारिकी जी छाड़ू 24 नंबर क्वेश्चन आंसर देखें चेस्ट कर आई थिंक से क्वेश्चन सरी कहीं गोटे कंप्यूटर में आपको कही सारी कौन अलरेडी कौन जिन स्टोर करेंगे परमानेंट मेमोरी तो ओब्वियसली रीड ओनली मेमोरी हो पारे रैंडम एक्सेस मेमोरी तो केवर ना 24 नंबर क्वेश्चन आंसर देखें चेस्टा करूँ आशा करते समस्त यार आंसर देदेवे टिपिकल क्वेश्चन टे रखी ओके से कहते हैं मैग्नेटिक टेप इज नॉट प्रैक्टिकल फॉर एप्लीकेशन व्हेयर डाटा मस्ट बी क्विकली रिकॉल्ड बिकॉज टेप इज देखो सी कहते मैग्नेटिक टेप आम कौन यूज करूँ कौन यूज कर पारे ना बिकज मन रखता मैग्नेटिक टेप कौन हुए सिक्वेन्सीयली आसे सिक्वेन्सीयल मैंने आम रैंडमली किसी पिक कर पारे मैग्नेटिक टेप जदि आम मैग्नेटिक टेप डाटा स्टोर करते 100 इमेज आम चाहूँ 55 नंबर इमेज टाइम देखियार अच्छे मोबाइल थे कौन आपने इजिली करदे कारण रीड ओनली मेमोरी सीट अच्छी जाए कौटी जाइए पिक करदे बट जदि टेप थी से सीरीयली ही चलो गोटे आसो सेकेंड आसो थर्ड आसो फोर्थ आसो फिफ्थ आसो 55 जाए वेट करने पड़ो तो ओब्वियसली कौन गोटे सिक्वेन्सियल आसेस मीडियम से गोटे रैंडम आसेस मीडियम नुह ओके होपफुली बुझीगे के इजी क्वेश्चन थी ना इजिली आपको बुझे दी ओके 25 नंबर क्वेश्चन लास्ट क्वेश्चन होपफुली समस्ते आंसर दिंतु ये आम एंड करदे आज क्लास को 25 नंबर क्वेश्चन थोड़े मुझे पढ़ू सी कहे हार्ड डिस्क जो हार्ड डिस्क आप रोचे आर कनसीडर डैश स्टोरेज तो मन रखते हार्ड डिस्क जहाँ भी डाटा करते आप डाटा रखुच्चा स्टोर हुए ना इरेज हो जाए समस्ते जानते हार्ड डिस्क जब कौन डाटा रखुच्छे आपको स्टोर हो जाए तो फ्लाश तो नुह टेम्परेरी तो नुह नन परमानेंट नुह ये आपको नन वोलेटाइल जाए जोटा कि परमानेंट आप दादा रही जाए होपफुली 25 नंबर क्वेश्चन समस्त आंसर देते हार्ड डिस्क आपको कौन गोटे रहा नन वोलेटाइल जोटा कि भूले ही ना आपको कौन जिन स्टोर करते 15 वर्ष पर भी स्टोर हो आशा करते सब तो क्वेश्चन इजिली बुझी पार्थे आशा करते 25 रु आप मैक्सीम के 20 प्लस तो मैक्सिमम पिलांकर थिबो एतिक तो सफिसेंट ओके नेक्स्ट टाइम जब एग्जाम करेंगे आप 23-24 स्कोर करने चेस्टा करेंगे भल भल लेवल क्वेश्चन रखी टेंशन नहीं एग्जाम पूर्व सबुत चैप्टर सारिदेवी आ मैक्सिमम स्कोर आप कंप्यूटर करके आसेंगे इंग्लीश में करके आसेंगे मैथ्रे आगे क्लास आसो टेंशन नहीं सबकी आपको पढ़ेदेवी आप एग्जाम 100% क्रैक करके आसेंगे तो धन्यवाद वीडियो को शेष पर्यंत देखिबारू।